হ্যালো, হাই এভরিওয়ান, আমি সৌমিতা। পার্টিকুলার এই ভিডিওটা আমি যাদের জন্য ক্রিয়েট করছি তাদের জন্য লটস অফ লাভ ইউ। আর হঠাৎ করে এটা আমার সমস্ত ইউটিউব ভিউয়ার্সদের জন্য একটা মেসেজ রইল। আমি কিছু ভিডিও এখন পোস্ট করব, হঠাৎ করে পোস্ট করছি, প্রায় অলমোস্ট 1 বছর বাদে বলা যায়। তো এই ভিডিওটা পোস্ট করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আজকে ভিডিওটা, আজকে ডেট হচ্ছে 25 মে 2020। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি। নাম্বার 1, কোভিড-19। কলকাতাতে আমার যে বন্ধুরা আছে, নট অনলি কলকাতা, ইন্ডিয়া, নট অনলি ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে যারা আছে সব প্রত্যেকে একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। কোভিড-19-এর লকডাউন, সেকেন্ড, যারা কলকাতা থাকে রিসেন্টলি ফেস করেছে উমফুন বা আমফান বলে একটি সুপার সাইক্লোন। কলকাতা আমার খুব প্রিয় একটা শহর, আমি কলকাতা ছাড়া যে অন্য অনেক শহর ভিজিট করেছি তা না, ছোটোবেলা থেকে বড়বেলা পুরোটাই আমার হেল্প করেছে কলকাতা। কলকাতার সাথে আমি বড় হয়েছি, কলকাতার প্রতিটা আনাচে কানাচে আমার প্রচুর মেমোরিজ আছে, ফ্রম লাভ লাইফ টু ফ্রেন্ডস গোল, এভরিথিং। সো কলকাতা একটা ভীষণ সেন্টিমেন্টাল জায়গা আমার কাছে। তো সেই ঝড়েতে, সাইক্লোনেতে পুরো তছনছ হয়ে গেছে, সকলের মন মেজাজ ভীষণ খারাপ। এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে আমি তারিখটা এই জন্য মেনশন করলাম, যাতে 2-4 বছর বাদে যখনই কোনো ভিউয়ার্স আমার এই ভিডিওটা ভিজিট করবে, যাতে তারা বুঝতে পারে যে একটা অবাস্তব কোনো একটা আমি কিছু পোস্ট করিনি। এই সব কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি আমার ক্লোজ যারা ফ্রেন্ড আছে, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের মুখে একটুখানি যদি হাসি ফোটাতে পারি তার ব্যবস্থা আমি করলাম। আমি যখনই কারোর সঙ্গে ভিজিট করি, কিছু কিছু শর্ট মেমোরিজ আমি নিজের জন্য বাঁচিয়ে রাখি, ভিডিও তুলে রেখে ক্লিপিংস অ্যাড করে, জয়েন করে। তো লাস্ট টাইম যখন আমি কলকাতা ভিজিট করি তখনও আমার বন্ধুদের সঙ্গে কিছু মেমোরিজ আমি কালেক্ট করেছি। তো এই ভিডিওটা তাদের জন্য, সেই বন্ধুদের জন্য, তারা যাতে এই ভিডিওটা দেখে একটুখানি হলেও চিলতে ভর হাসি যেন মুখে তারা ফোটায় এই ক্রাইসিসের দিনে, এটা আমার মোটো। 10 পর্যন্ত আমি একটা স্কুলে পড়ি, আর দেন 12-এ আমি চলে যাই অন্য একটা স্কুলে। তো 12-এ গিয়ে ফার্স্ট যে গ্রুপের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয়, টিল নাও দে আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো ওয়ান অফ আ ফ্রেন্ড ফ্রম দ্যাট গ্রুপ কল পুজু, অ্যাকচুয়ালি হার বার্থডে ওয়াজ সামহাউ, সে কুডেন্ট সেলিব্রেট হার বার্থডে। তো সেই জন্য আমরা সেই টাইমটা আমরা ঠিক করলাম যে পুজোর বার্থডেও সেলিব্রেট হবে আর একটা বন্ধুদের বডি ইউনিয়ন মতনও হবে। তো আমাদের বন্ধুদের মধ্যে একজন আছে পল্লবী, ও আমাদেরকে রেকমেন্ড করলো, রথতলাতে খুব রিসেন্টলি একটা ক্যাফে খুলেছে, ফ্রাইডে ক্যাফেটার নাম, খুব অন্যরকমের ক্যাফে। প্রথমত রথতলা এরিয়াটাতে খুব ভালো ভালো ক্যাফে নেই, ক্যাফেই নেই বলা যায়। সেখানে দাঁড়িয়ে একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। আমরা যেমন বাড়িতে বসে লিটারালি বাবু হয়ে বসে ডিভানের ওপরে গল্প করি, হেলান দিই, কুশন নিয়ে কোলে নিয়ে বসি, ঠিক ক্যাফেটার চারিদিকে ওরকম 4-5টা ডিভান রাখা, অ্যান্ড চারিদিকে ছবি ভালো ভালো ওরা তুলেছে, সেগুলোকে প্রেজেন্ট করেছে। তো আজকের গল্পটা সেটা নেই, Thank you.
ফ্রাইডে ক্যাফেটেরিয়াটার হসপিটালিটিতে আমরা রিয়েলি ওভারওয়েলড প্রত্যেকে। ইভেন আমরা যখন একসঙ্গে সবাই মিলে হই টিম বাবালি আনলিমিটেড, আই মাস্ট মেনশন দ্যাট নেম, যে আমাদের টিমের নাম বাবালি আনলিমিটেড, তো ওখানে প্রত্যেকের গলা অমাইক, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আর সেটা আমরা হেল্পলেস, কন্ট্রোল করতে পারি না সেটাকে। ওকে, তো আমরা প্রথমে বসেছিলাম, তো পল্লবী যেহেতু আগে থেকে বলে রেখে দিয়েছিল, ওরাই বলছিল কোনো প্রবলেম নেই ম্যাম, আপনারা বসুন, কারোর কোনো আওয়াজে কোনো রকম প্রবলেম হবে না। বাট আমরা নিজেরাই এতটা কনসিয়াস হয়ে যাচ্ছিলাম আমাদের স্পেশালি পুচুর এত লাউড হাসির আওয়াজে, তো আমরা ডিসাইড করলাম যে আমরা তারপরে ওখান থেকে চলে যাবো পুচুর বাড়ি, দেন ওখানে কেক কাটিং হবে। বাট বিফোর দ্যাট আমরা লটস অফ ওখানে গুড কোয়ালিটি টাইম ওখানে স্পেন্ড করেছি। তারপরে শতরূপা, অপরূপা, এরা প্রত্যেকে ক্যারাম খেলেছে, পুচুও ক্যারাম খেলেছে, বাট কঙ্কনা, প্রিয়াঙ্কা ওরা সবাই এসেছিল। বাট যেহেতু পল্লবীর একটু অফিস থেকে আসতে টাইম লাগছিল, তো আমরা ও তখন পর্যন্ত এসে পৌঁছায়নি, দেন আমরা মিট করি পুচুর বাড়িতে। ছোটবেলায় স্কুলে কোনো কিছু ফিস্ট বা কিছু কিছু কেনার জিনিস থাকলেই আমরা সবাই মিলে একসঙ্গে চাঁদা তুলতাম, পয়সা কালেক্ট করতাম, তো এখন বড় হয়ে যাওয়ার পরে তার নর্চার হয়নি, আমরা এখনও তহবিলে টাকা কালেক্ট করেছি পুজোর জন্মদিনের সেলিব্রেশনের জন্য, যদিও এটা পুজোর সারপ্রাইজ বলতে ছিলো।